শোল মাছের এই রেসিপিটি করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়েছি কিছু শোল মাছ, আমি এগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলু নিয়েছি, একটা টমেটো, অল্প কাঁচা লঙ্কা বাটা আর অল্প শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কাটা যেহেতু হেলথের জন্য ভালো নয়, তা আমি এটা সাজেস্ট করব না পুরোটা। শুকনো লঙ্কাটা দিলে টেস্ট হয়। আমি এখানে নিয়েছি হলুদ, ভাজা জিরে গুঁড়ো, নুন, সাদা জিরে আর তেজপাতা। রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। প্রথমেই আমি মাছটা ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি, কতটা কড়া ভাজবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো উল্টে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা ভাবটা যাওয়ার পর মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, তাহলে আলুটাও কষানো হয়ে যাবে আর আলুর মধ্যেও নুন হলুদটা ভালোভাবে ঢুকবে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার টমেটোগুলোও দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলটা আমার ফুটে এসছে অনেকটা, এখন আমি মিডিয়াম ফ্লেম করে দেবো যেন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, যতটা আমি রাখতে চাইছি। এবার আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন আর শুকনো লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন। তবে শুকনো লঙ্কা বাটা দিয়ে যে টেস্টটা আসবে সেটা শুকনো লঙ্কা গুঁড়ো দিলে হবে না। আর যারা শুকনো লঙ্কা একদম খেতে পারেন না, তারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটি করবেন। তাজা মাছ সবভাবেই রান্না করলে ভালো লাগে। জিরে গুঁড়োটা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে।
রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব